হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হোমমেড বিরিয়ানি কীভাবে বানানো যায় সেটাই দেখাবো। এই যে উঠানে ইদি উনুন পাতা হয়েছে দেখতে পাচ্ছেন, তো মাসিমণি উনুন ধরিয়ে দিয়েছে। এরপর হাঁড়িতে তেল দিয়ে নেবেন, তারপর তাতে কী দেবেন এবার দেখে নিন। বিরিয়ানির আলুটা কষা হচ্ছে, আর দিদি কষে নিয়েছে। ওই যে এখানে ভাতটা রেডি হয়ে গেছে দিদি। এ দিদি এতে কি দিয়েছো গো ভাতে? ভাতটা তো রেডি করার সময় জোরে বলো। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, লেবুর রস। আচ্ছা, লেবুর রসটা দিয়ে দিলে ভালো। রেডি ব্যাপারটা। আচ্ছা, আমার বিহারি একটা ইয়ে ছিল, ও আমাকে এগুলো শিখিয়েছিল। এখনো ভিতরে রয়ে গেছে। হেডেকও আছে বলুন ভাইবু, হেডেকও আছে। যেমন জিনিসটা তৈরি হয় বিশাল, কিন্তু জিনিসটা তো খেতেও ভালো লাগে, সেরকম খাননি করে করা হয় যে। তো এই যে ময়দা ডো বানিয়ে নেওয়া হয়েছে, এটা দিয়ে হাঁড়ির চারপাশে থালা দিয়ে আটকে দমটা দেওয়া হবে। আচ্ছা, এইটাকে একবার তুলে নিই। তো এবার উনুনের নিচে থেকে এই যে ছাই বা যেটাকে আঙার বলে ওটাকে নিয়ে থালার উপরে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে, উপরে যে ভাতটা আছে সেটা একটু ড্রাই হয়ে যাবে, আর কোনো কিছুই কাঁচা ভাবটা থাকবে না সেজন্য। তো এইভাবে আরও 10 মিনিট রেখে দিলে আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। তো আমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।